নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পুরী ভ্রমণ সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। ইতিপূর্বে পুরী ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের সাথে আমি উপস্থাপনা করেছি। আজ পুরীর শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রম, এছাড়াও এই আশ্রমের ইতিহাস, এছাড়াও কুলদানন্দ ব্রহ্মচারীর জীবন কাহিনী এবং তার কিছু বাণী, এছাড়াও আপনারা এই পুরীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রমে কিভাবে আসবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ভ্রমণমূলক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই ভ্রমণমূলক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ, নিজে সাবস্ক্রাইব বটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ভ্রমণমূলক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমত আপনারা এই কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রম দর্শনে কিভাবে আসবেন? পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে এই শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রমের দূরত্ব হচ্ছে 1.6 কিলোমিটার। আপনারা যদি পায়ে হেঁটে আসেন সেক্ষেত্রে 20 থেকে 21 মিনিট সময় লাগবে, এবং আপনারা যদি গাড়িতে, অটোতে বা টোটোতে যদি আসেন সেক্ষেত্রে 7 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনারা জগন্নাথদেবের প্রধান মন্দির অথবা যে হোটেলে আপনারা রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই টোটো বা অটো পেয়ে যাবেন এই স্থানে আসার জন্য। আপনারা যদি এই কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রমে আসেন, ঠিক রাস্তার এই পাশে রয়েছে কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রম এবং ঠিক ওই পাশে রয়েছে জটিয়া বাবার সমাধি আশ্রম। আপনারা এই স্থানে এলে একসাথে দুটি দর্শনীয় স্থান কিন্তু দর্শন করতে পারবেন। শ্রী শ্রী জটিয়া বাবা, যার প্রকৃত নাম বিজয় কৃষ্ণ গোস্বামী, আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী বা জটিয়া বাবা। এই বিজয় কৃষ্ণ গোস্বামী বা জটিয়া বাবার একজন অন্যতম গুরুত্বপূর্ণ শিষ্য হলেন কুলদানন্দ ব্রহ্মচারী। স্ক্রিনে আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন ইনি হলেন শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী। কুলদানন্দ ব্রহ্মচারী একজন বাঙালি সাধক। 1274 বঙ্গাব্দে এবং ইংরাজিতে 1868 খ্রিস্টাব্দের 25শে কার্তিক রবিবার বৈকুণ্ঠ চতুর্দশীর রাতে ঢাকা জেলায়, যেটি বর্তমানে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের মধ্যে অন্তর্গত, সেই ঢাকা জেলার পশ্চিমপাড়ার ইছাপুর গ্রামে তার জন্ম হয়। তার পিতা কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় একজন নামকরা প্রসিদ্ধ তান্ত্রিক সাধক ছিলেন। কুলদানন্দর ছাত্রজীবনে আনুষ্ঠানিক ব্রহ্ম ছিলেন। ব্রহ্মধর্মের অনুগামীরা ব্রহ্ম নামে পরিচিত। এই ব্রহ্মরা মূলত ভারতীয় বা বাংলাদেশী হয়ে থাকেন। কুলদানন্দ তিনি তার পড়াশোনা সমাপ্তি করেন এবং তার পরবর্তী জীবনে তিনি প্রসিদ্ধ সাধক বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি শিষ্যত্ব গ্রহণের পরবর্তী জীবনে তার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রধান গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থের মধ্যে দিয়েও আজ পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে তার বাণী। 1337 বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রসিদ্ধ খ্যাতনামা বাঙালি সাধক কুলদানন্দ ব্রহ্মচারী পরলোকগমন করেন। কুলদানন্দ ব্রহ্মচারী তার সাধনা জীবনের বিভিন্ন তথ্য তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন। তিনি যারা সাধক বা সাধনার পথে অগ্রসর হবেন তাদের জন্য কতকগুলি উপদেশ বা তার জীবনের কিছু তথ্য কাহিনী তিনি তুলে ধরেছিলেন, সেটি হলো কুলদানন্দ ব্রহ্মচারী তিনি বলছেন, আমি শুনেছি খারাপ কিংবা ভালো, সুখ কিংবা দুঃখ, এই সকল পরিস্থিতি সর্বদাই পরিবর্তন হয়ে থাকে। আমার জানা নেই ঠাকুরের কৃপায় এই সকল অনুভূতি অনুভব করার দুর্লভ অবস্থা আমার ভাগ্যে কতক্ষণ থাকবে, কোন দিন কোন সময় কোন দিশার দিকে নিয়ে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য যতক্ষণ ঠাকুরের কৃপা দৃষ্টি রয়েছে আমাকে এই পরিস্থিতির মধ্যে রাখে, ততদিন আমি হৃদয় এবং আত্মাকে পূজায় সমর্পণ করে দেব। উদ্বেগ থেকে অনুপ্রাণিত হয়ে যেন এই সময় পার না হয়ে যায়, তাই আমি দিনরাত আমাকে সম্পূর্ণরূপে সাধনার মধ্যে নিয়োজিত করে রেখেছি। যোগীদের ভূমির অসাধারণ প্রভাব থেকে আমার গভীর সাধনার ইচ্ছা দিনের পর দিন বেড়ে চলেছে।
আমি গভীর তপস্যা করেছি সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত, দিনভর জল গ্রহণ না করে দিনে একবার ভোজন গ্রহণ করে এখনো পর্যন্ত আমি ভুষি সহ সিদ্ধ ডাল খেয়েছি। কখনো কখনো আমি জানা অজানা আগাছার রস, তার সাথে 50 গ্রাম আটা এবং লবণের সাথে খেয়েছি। এর ফলে আমার শরীরে শক্তি পেয়েছি, এই কারণেই সর্বদাই উৎসাহ পেয়েছি। কখনো কখনো 50 গ্রাম আটা হাতের তেলের মধ্যে মেখে গরম কাঠকয়লার আঁচের মধ্যে দিয়ে দিতাম এবং জ্বলন্ত কাঠকয়লা দিয়ে মুণ্ডটিকে ঢেকে দিতাম। যখন আটার মুণ্ডটি হয়ে যেত তখন আধা ঘন্টা পরে তুলে নিতাম এবং তার সাথে লবণ এবং লঙ্কা দিয়ে প্রসাদ রূপে সমর্পণ করতাম। প্রচণ্ড খিদের জন্য হোক কিংবা ঠাকুরের কৃপায় তা আমি সন্তুষ্টি করে খেতাম। তবুও আমি এই তপস্যায় সন্তুষ্ট ছিলাম না। আমি কিছুদিনের মধ্যে অনেক দুর্বল হয়ে যাই। আমি আমার আশ্রমে সময় মতো উঠতে পারছি না, স্নান এবং অন্যান্য অনুষ্ঠানগুলি পূরণ করতে পারছি না। 1 মিনিটের দূরত্ব গঙ্গা মায়ের থেকে জল ভরা এক কলসি আনতে গিয়ে আমার শ্বাস প্রশ্বাসে প্রচণ্ড কষ্ট হচ্ছে। রাস্তায় 2 থেকে 3 বার বসে জিরিয়ে নিতে হচ্ছে। আমি অনেক সময় ধরে আসনে বসে থাকতে পারছি না। কখনো কখনো আমি শুয়ে শুয়ে সময় অতিবাহিত করছি। ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে, দুর্বলতার কারণে আমার শরীর নাড়াচড়া করতে কষ্ট হচ্ছে। আমার জোরে জোরে কাঁদতে ইচ্ছা করে, তার সত্ত্বেও এই পরিস্থিতির মধ্যেও আমার তপস্যার ইচ্ছাশক্তি এক বিন্দু পর্যন্ত দমে যায়নি। ঠাকুর বলেছিলেন সমস্ত ধার্মিক কার্যের আগে শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। শরীর খারাপ হওয়ার ফলে দিনরাত কেবল চিকিৎসা করার পিছনে ব্যয় হয়ে যায়। আমার মনে হয় শারীরিক অসুস্থতা একেবারেই উপেক্ষা করা যাবে না। তার সত্ত্বেও কিভাবে আমি সাধনার লক্ষ্যে মনোনিবেশ হয়ে রয়েছি। আমি যেসব খাদ্য গ্রহণ করতাম তাও খাওয়া বন্ধ করে দিলাম, যেহেতু আমি ভেবেছিলাম শারীরিক দুর্বলতা থেকে পরিত্রাণ পেয়ে যাব। এখন আমি অতিরিক্ত দুঃসাহসের জন্য আমার আশেপাশের সাধুরা বলছেন এটি হলো আত্মহত্যা করার সমান। আমি একা কেবল ভাবি যদি শারীরিক কষ্ট যদি না হতো তাহলে দিনরাত কেবল ঠাকুরের সেবায় নিয়োজিত থাকতাম। এই সংকটের মধ্যে পড়ে আমার স্পষ্ট ধারণা হয়েছে যে সাধনায় সিদ্ধি লাভের জন্য সেই স্থানে পৌঁছে গিয়েছি যে স্থানে গুরু দ্বারা আশ্রয় করা ব্যক্তি তার নিজের লক্ষ্যে যাত্রা করে থাকে। ঠাকুর আমার উপর কৃপা করো, ধর্মের সব কিছু প্রদর্শন ও অধর্ম করা হয়ে থাকে, আদেশ ছাড়া এবং নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও করা হয়ে থাকে। এবার থেকে আমি ডাল এবং সবজি খাবো এবং আমার খিদের পরিত্রাণ ঘটাবো, এছাড়াও কিছু দুধও খাবো। এই সময় আমার প্রধান ধর্ম আমার শরীরকে সুস্থ রাখা। কাল থেকে আমি অধিক তপস্যা ছেড়ে ঠাকুরের নির্দেশ পালন করব। আমি আজ রাত 3টের সময় উঠেছি, ভারী বৃষ্টি হচ্ছে। আমি কিছুক্ষণ সময় আসনের উপর স্থির হয়ে নাম জপ করছিলাম, তারপরে আবার আমি শুয়ে পড়লাম। আমার ঘুম আসছিল, কিছুক্ষণ পরে আবারও আমাকে উঠতে হলো। আমার শরীরের উপরে বৃষ্টির জল পড়ছিল। আমি গীতা পাঠ করার পরে আবার আমি ধ্যান করছি। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি স্নান করে আবার আমার আসনে বসে পড়েছি। সকালে বৃষ্টি থেমে গিয়েছে। আজ পাহাড়ের উপর সুন্দর দৃশ্য বিরাজ করছে। নীল রঙের পাহাড়ের পাশে সাদা রঙের মেঘের ঘনাঘটা লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়ের দিকে দেখে আমি আমার চোখের দৃষ্টি সরাতে পারছি না। আমি ঠাকুরের রূপের বিষয়ে ভাবছিলাম এবং ওই পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। এই মূর্ত ভাবনা আমার হৃদয়কে আনন্দিত করে দিয়েছে। আজ একাদশী আমি নির্জলা থাকব, জল গ্রহণ করব না, এই কথা ভেবে যে আজ খাবার কোনো ভাবনা নেই। সকাল থেকেই আমার শারীরিক শক্তির বিকাশ হতে শুরু করেছে। আমি আমার আসনে বসে নাম জপ করছিলাম। আত্মানন্দ এক গ্লাস দুধ নিয়ে এসে বলল, প্রভু প্রচণ্ড ঠান্ডা তাই চায়ের প্রয়োজন। আমি বললাম, আজ একাদশী, আমি পূর্ণ উপবাস করতে যাচ্ছি, আপনি আপনার জন্য চা বসান। এই কথা শুনে আত্মানন্দ উদাস হয়ে চলে গেল। এই কথা ভেবে যে অশান্তির সমাপ্তি ঘটেছে আমি নাম জপ করা শুরু করলাম। কিন্তু নাম জপের দিকে মনোসংযোগ করতে পারছিলাম না। অনেক চেষ্টার পরেও আমার অন্তরের ভাব বহিঃপ্রকাশ বা বাস্তবায়ন ঘটাতে পারছি না। বিষণ্ণতাপূর্ণ মনে ভাবছিলাম আজও আমি ব্যর্থ হয়ে গেলাম।
আমি ভাবছিলাম এটা কি হয়ে গেল, এটা কি আত্মনন্দের চা বানাতে না দেওয়ার ফল? আমি আসন থেকে উঠে দাঁড়ালাম এবং আত্মনন্দের কুঠিরের দিকে চলে গেলাম। ওখানে গিয়ে আমি খুব সুন্দর চা তৈরি করলাম এবং ঠান্ডা পরিবেশে সেই চা পান করলাম। আত্মনন্দ, বরদানন্দ, জ্ঞানানন্দ তারা দেখে খুবই সন্তুষ্ট হলো। আমি ঠাকুরের জন্য এক গ্লাস চা নিয়ে গেলাম এবং ঠাকুরকে চা খাইয়ে এলাম। ঠাকুরকে চা খাওয়ানোর পর আমার মনের মধ্যে সন্তুষ্টি এলো এবং পুরোদিন নাম জপ করলাম আনন্দের সহিত। আমি শুনেছি ঈশ্বরের পূজা করা যায় না যদি কোনো ব্যক্তিকে কোনো কারণের জন্য দুঃখ দেওয়া হয়ে থাকে। আমি শুনেছি যদি ভক্তের দ্বারা ভুল করে কোনো ব্যক্তিকে দুঃখ দেওয়া হয়ে থাকে তাহলে পূজার ফল সাথে সাথেই নষ্ট হয়ে যায়। কুলদানন্দ ব্রহ্মচারী তার সাধন জীবনের হাজারো কাহিনী লিপিবদ্ধ করে গিয়েছেন তার বিভিন্ন গ্রন্থে এবং তার ডায়েরির পাতায়। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণমূলক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। এবং ভ্রমণমূলক তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ভ্রমণমূলক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।